কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মজয়ন্তীতে ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে আগামী 8 মে এবং 9 মে আয়োজিত হতে চলেছে একগুচ্ছ অনুষ্ঠানের। 8 মে 2022-এ সকাল 9টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বসে আঁকো প্রতিযোগিতা। দুপুর 12টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে রবীন্দ্র বিষয়ক প্রদর্শনী। দুপুর 12টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের হল নম্বর 2-এ অনুষ্ঠিত হবে সমবেত আবৃত্তি প্রতিযোগিতা। বেলা 2টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের হল নম্বর 2-এ অনুষ্ঠিত হবে সমবেত সঙ্গীত প্রতিযোগিতা। সন্ধ্যা 6টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের হল নম্বর 2-এ রাজ্যের বিশিষ্ট শিল্পী এবং সাংস্কৃতিক সংস্থার সদস্যদের দ্বারা অনুষ্ঠিত হবে মনুজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। 9 মে 2022-এ সকাল 7টায় আগরতলা রবীন্দ্র কাননে অনুষ্ঠিত হবে প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠান। সকাল 11:30-এ রবীন্দ্র শতবার্ষিকী ভবনের হল নম্বর 2-এ অনুষ্ঠিত হবে আকস্মিক বক্তৃতা প্রতিযোগিতা। দুপুর 1টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের হল নম্বর 2-এ অনুষ্ঠিত হবে কুইজ প্রতিযোগিতা। বেলা 2টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের হল নম্বর 2-এ অনুষ্ঠিত হবে সমবেত নৃত্য প্রতিযোগিতা। সন্ধ্যা 5:30-এ রবীন্দ্র শতবার্ষিকী ভবনের হল নম্বর 1-এ অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং প্রখ্যাত সঙ্গীতশিল্পী জয়তী চক্রবর্তী, শিল্পী মনুময় ভট্টাচার্য এবং বাচক শিল্পী দেবেশ ঠাকুরের পরিবেশনায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। সকলের সাদর আমন্ত্রণ।